সাবস্ক্রাইব করুন সঞ্জয় টেক বিডি চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে এখান থেকে অল সিলেক্ট করে দিন, কারণ পরবর্তী আমরা কোনো ভিডিও চ্যানেল সবার আগে পাওয়ার জন্য এবং লাইকি সম্পর্কে যত টিউটোরিয়াল আছে আমাদের চ্যানেলে সব পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আমাদের আজকে টিউটোরিয়ালটি হয়তো আপনার টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝেছেন। সো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি তাদের জন্য যারা লাইকি এবং টিকটক ইউজার তাদের জন্য আজকে টিউটোরিয়ালটি একটা বেস একটি টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ভিডিও বিফোর থেকে কীভাবে আফটারে পরিণত করবেন। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন কোন জায়গায় স্কিপ না করে। তো বন্ধুরা, বড় বন্ধুরা দেখছেন সঞ্জয় টেক বিডি, আমি হচ্ছি আপনাদের সাথে সীমান্ত সরকার সঞ্জয়। যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ পরবর্তী আমরা কোনো ভিডিও চ্যানেল সবার এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সব বন্ধুরা, ভিডিও এডিটিং করার জন্য আমাদের কাপকোড এসটি পর্যন্ত, কাপকোড এসটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনার ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনার এখান থেকে ফোন স্ক্রিনে চলে যাবেন, ফোন স্ক্রিনে যাওয়ার পরে আপনার এখান থেকে কাপকোড এসতে চলে যাবেন। সো দেখুন এই কাপকোড এস, তো এটা আপনার এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার এখান থেকে পেয়ে যাবেন কি নিউ প্রজেক্ট। তো এখান থেকে প্লাস আইকন নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে ভিডিও এসে যাবে, আপনার যে ভিডিওটি এডিটিং করতে চান এখান থেকে সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন। সো বন্ধুরা, আমি মূলত এই ভিডিওটি এডিটিং করতে চাই, তার জন্য আমরা এখান থেকে ভিডিওটি নিয়ে নেওয়ার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করলাম, নিচে অ্যাডে ক্লিক করলাম, তো আমাদের ভিডিওটি এখান থেকে হোম স্ক্রিনে চলে গেলো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ভিডিওটি একটু রিপ্লাই করে দিচ্ছি, আপনারা একটু দেখুন। তো বন্ধুরা দেখুন, আমাদের ভিডিও শেষ কিন্তু একটা কাপকুট অ্যাপসের লোগো একটা পড়ে যাচ্ছে। তো লোগোটা আমরা ডিলিট করার জন্য আমরা এখান থেকে লোগোর এখানে ক্লিক করবো, এরপরে আমরা এখানে ডিলিটের অপশানে ক্লিক করে দেবো, নাহলে আমাদের ভিডিওতে লোগোটা পড়ে যাবে। সুন্দর, এরপরে দেখুন আমাদের ভিডিওতে কিন্তু কোনো কালার গ্রেডিং নেই, তো আমরা একটা কালার গ্রেডিং করাবো, পুরো ভিডিওটি এডিটিং করবো। এডিটিং করার জন্য আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর আমরা নিচে একটু স্কেল ডাউন করবো, নিচে স্কেল ডাউন করার পর আপনার এখান থেকে পেয়ে যাবেন কি বিউটি। সুন্দর দেখুন এই বিউটি, বিউটিতে আপনার এখান থেকে ক্লিক করবেন। তো বিউটিতে ক্লিক করার পর আপনার হাইলাইটসটা একটু বাড়িয়ে দিবেন, তো এখান থেকে পুরোটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু আগে থেকে একটু ক্লিয়ার হয়ে গেলো। সো দেখুন এখান থেকে আপনার ক্লিয়ার হয়ে গেলো। এরপর আপনার এখান থেকে সাইনাগারি ক্লিক করবেন, সাইনাগারি ক্লিক করার পরে আপনার এখান থেকে পেয়ে যাবেন কি ফিল্টার। সুন্দর একটু সামনে একটু টানার পর আপনার এখান থেকে পেয়ে যাবেন কি ফিল্টার। সো এই দেখুন এই ফিল্টারটা আপনার এখান থেকে পেয়ে যাবেন। তো ফিল্টারটাতে আপনার এখান থেকে ক্লিক করবেন, ফিল্টার ক্লিক করার পরে আপনার এখান থেকে একটি ফিল্টার দিয়ে দিতে হবে, ফিল্টারটির নাম হচ্ছে উম্বার। তো উম্বার ফিল্টারটা আপনার এখান থেকে দিয়ে দিব। তো দেখুন এই ছয় নাম্বারে পেয়ে যাবেন, এরপর আপনি এটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখুন আমাদের ফিল্টারটা দেওয়ার পর কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেল, তো বিফোর এবং আফটার। তো দেখুন আমাদের এখান থেকে সাইনাগারি ক্লিক করবে। এখন সাইনাগারি ক্লিক করার পর আমাদের এখানে একটা একটি অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টটি ক্লিক করবো। সো দেখুন এই অ্যাডজাস্ট, তো আমরা এখান থেকে অ্যাডজাস্টটি ক্লিক করবো। অ্যাডজাস্টটি ক্লিক করার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন কি কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট দেখুন এখান থেকে একটি কন্ট্রাস্ট, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কন্ট্রাস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে -30 করে দেবেন। সো দেখুন এখান থেকে -30 করে দেবেন, -30 করে দেওয়ার পর আপনার এখান থেকে আরেকটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখান থেকে আরেকটা অ্যাডজাস্ট রয়েছে স্যাটুরাইটিশন, তো এখান থেকে স্যাটুরাইটিশন এটা আপনার এখান থেকে প্লাসে করে দেবেন। তো এখান থেকে +30 করে দেবেন, তো প্লাসে দেবেন 30। তো এখান থেকে দেওয়ার পরে আপনার এখান থেকে হাইলাইটিশন একটি এখান থেকে অ্যাডজাস্ট আছে, তো এখান থেকে দেখুন এ দেখুন 80। তো এখান থেকে হাইলাইটিশন এডিটিং নাইট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে বাড়িয়ে দেবেন, ফুল করে দেবেন। সেখান থেকে বাড়িয়ে 50 করে দেবেন, 50 করে দেওয়ার পর আপনার এখান থেকে ফুল ডন। তো এখান থেকে দেখুন একটি ফিল্টার, ফিল্টারটি হচ্ছে আপনার মেন, এই ভিডিওতে মূলত মেন ফিল্টার হচ্ছে এটি। আপনার এটা একটু কমিয়ে দেবেন, সো এটা এখান থেকে জিরো করে দেবেন। সো এখান থেকে টানা পরে জিরো করে দেবেন। তো দেখুন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। সো এটা জিরো করার পরে দেখুন আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এমন কালারফুল হয়েছে DSLR-এর মতো। তোমরা এভাবে আপনার কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার চেঞ্জ করে একটি ফুল ভিডিও এডিটিং করতে পারবেন। তোমরা এরপর আপনার এখান থেকে আরও অনেক ফিল্টার আছে, আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি। এটা ট্যাম্পে ক্লিক করবেন, ট্যাম্পে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনার একটু কালো কালো ব্যাডনেস আসবে। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এ দেখুন আমাদের এখানে কালো ব্যাডনেস আসলো, এরপর আমাদের এখান থেকে নেই। তোমরা এটা দেওয়ার মানি হচ্ছে আপনার ভিডিওটি একটু আকর্ষণীয় হওয়ার জন্য আপনারা এটা দিতে পারেন। সো আমি এটা এখান থেকে দিবো না, তো আমি এটা অল্প একটু দিব, তেমন দিব না। দেওয়ার পর আমরা এখানে সাইনাগারি ক্লিক করে দেবো। তো বন্ধুরা সাইনাগারি ক্লিক করার পর আমাদের ভিডিওটি এডিটিং করা হয়ে গেলো। সুন্দর, এরপর আমরা এখান থেকে দেখুন আমাদের এখান থেকে
সেভ করার জন্য আমরা উপরে সেভ আইকন পেয়ে যাচ্ছি। সেভ আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে সেভ করে নিতে তো আমরা এটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি এখান থেকে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি আপনার যাবেন না, আমি আপনাদেরকে বিফোর এবং আফটার আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনার বিফোর আফটারটা একটু দেখে যান। সো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।